আমরা জানি সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, আমরা হব, হচ্ছি এবং আমরা হব। কিন্তু আমি এটা, এই কথাটা যখন উঠলো, আমি একটু আরেকটু পিছনে চলে যাই যে আমরা যখন এই জিনিসটা নিয়ে শুরু করি, কোনো দরকার ছিল না যেগুলো জেনে ভাবার। আমরা এখানেও একটা অর্গানাইজেশন করে একবার নজরুল জয়ন্তী, একবার রবীন্দ্র জয়ন্তী, তারপরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস কয়েকটা ফাংশন করে বাংলাদেশ থেকে করে আমরা এগুলো করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু ওই ওই চিন্তার কারণে এগুলি করার জন্য এখানে এটাও দরকার আছে, কালচারাল দরকার আছে, কারণ আমাদের দেশের জন্য এটাও অনেক ইম্পর্টেন্ট যে আমরা সেই কৃষ্টিটাকে ভুলে যেতে চাই না। তো চিন্তা করেছিলাম যে ওগুলো আছে অনেক কিছু। তো আমার আর মুজিব ভাই যেটা চিন্তা ছিল আমাদের মধ্যে, আমরা যে কয়েকজন, যে আমি একজন রোটারিয়ান, দেশে আমি অনেকগুলো এই ধরনের অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছি, এবং আমি নিজে পার্সোনালি একটা বস্তিতে স্কুল করে মানে বাচ্চাদেরকে এত দূর নিয়ে এসেছি যে আমার অনেক মানে জিনিস আমি ওখানে পিছনে ফেলে এসেছি। তো এখানে যখন মুজিব ভাই একটা, উনি আরও যে কমিশনার হলেন এবং অন্যান্য ব্যাপার আছে, ওনার যখন একটু আছে এই সমস্ত, সবার তো নাই এই উদ্যম, এবং সবাই এটা করতে পারে না, অনেকেরই কিন্তু সম্ভব না। কিন্তু মুজিব ভাই একটা এক্সেপশনাল, উনি করতে চান এটার জন্য, কি উনার অনেক বাধা আসতেছে না, ওনারও তো ফ্যামিলি আছে, সব কিছু আছে, কিন্তু উনি যখন করতে চাইলেন তখন যে আমি ওনার সাথে বসার পরে দেখলাম যে আমাদের স্বপ্নগুলো একসাথে মিলে গেল। এবং আমরা চিন্তা করলাম যে আমরা যদি সত্যি কাউকে না কাউকে তো অপবাদের দায় নিয়েও আগাতে হবে, তো আমরা সবাই যদি বসে থাকি তাহলে কিন্তু কোনোদিন কোনো কিছু করা যাবে না। তো মুজিব ভাইয়ের ইয়ে আছে এবং আমরা একসাথে এটা যদি একটা স্বপ্ন দেখি শুরু করি, ঠিক আছে, আমরা তো সারা জীবন এখানে থাকবো না, আমরা শুরু করে দিয়ে যাই, আমাদের পিছনে আরেক প্রজন্ম হাল ধরবে, যেটা একটা রিলে রেস। আমি যেটা সবসময় বলি, এখন লিটল বাংলাদেশ এক সময় অনেকের অবদানের জন্য এই নামটা আমরা পেয়েছি, কিন্তু ওইটুকু পেরেই যদি আমরা বসে থাকি আর না গাই তাহলে এটার অ্যাচিভমেন্ট কি? এটা তো চলে যাবে, এটা তো একটা এই সাইনবোর্ডটা এক সময় মানে ওই ওইটুকুই আমরা যদি এটাকে অনেক বড় কিছু একটা করে ফেলতে পারি, হয় কে বলতে পারে যে আজকে থেকে পাঁচ বছর সাত বছর পরে লোকে লিটল বাংলাদেশের একটা জায়গায় একটা স্ট্যাচু হয়তো মেবি এখানে আমরা ডক্টর ইউনুসের একটা কিছু করতে পারি, যে উনি তো আর ওই রাজনৈতিক না যে আজকে আছেন কালকে চলে যাবেন, উনি তো সারা জীবন উনি থাকবেনই, ডক্টর ইউনুসই। তো এরকম যদি আমরা একটা পারমানেন্ট কিছু করতে পারি, সে সৌন্দর্য তো দেখতে যে মানুষ যে ওই জায়গাটা দেখতে যাব, আমরা অনেক কিছু গেটে সেন্টার দেখতে চাই, কে বলতে পারে যে একদিন আমাদের লিটল বাংলাদেশের এই জায়গাটা দেখার জন্য লোকে আসবে, হতে পারে। তো স্বপ্নটা দেখতে কোনো অসুবিধা নাই, যদি আপনারা সবাই সাপোর্ট করেন, সবাই যদি ভাবে ভাবেন আসেন সবাই মিলে, এটা তো আমাদের একার কারো কেউ করতে পারবো না। তো এটাই হচ্ছে প্রথমত। আর ডক্টর ইউনুসের দেখেন যে উনি এই এটা কথার পরে এতখানি সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, উনি কিন্তু আমাদেরকে জুনে একটা ডেট দিয়েছিলেন, এবং ডক্টর ইউনুসের আপনারা জানেন দু বছর পর্যন্ত প্রত্যেকটা দিন ওনার বুক থাকে, উনি যে কোথাও উনি মুভ করতে পারেন না, কারণ ওনার আজকে থেকে আবার দু বছরের বুক টুনি মানে কোন দেশে কখন যাবেন, সেখানে উনি আমাদেরকে জুনে ডেট দিয়েছিলেন, এবং সেই ডেট জুনে সবিনয়ে আমি মানে আমাদের স্পর্ধা কত বড়, যে আমি তখন বাংলাদেশে ওনাকে বললাম যে স্যার আমি তো আমরা তখন দেশে কী করব, তো হেসে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা নেক্সট ডেট নাও, কখন নিবা বলো, তাহলে নভেম্বরে নাও। সাথে সাথে মুজিব ভাই আমরা মিটিং করলাম যে কী করা যায়, মুজিব বলে ঠিক আছে আমরা নভেম্বরে নিই, এবং মুজিব ভাই গিয়ে আমরা তারপরে একসাথে আমরা যে নভেম্বরের ডেটটা আমার জন্য ফিক্সড করলাম। তো উনি এটা থেকে দেখেন যে উনি তো বলতো যে আমি তোমাদেরকে ডেট দেওয়ার পরে তোমরা ডেট আমার কাছে নিল না, উনি ইয়ে করতে পারতেন, কিন্তু উনি নিজের থেকে আমাদেরকে আরেকটা ডেট দিলেন। তো সেটাই যে আমাদের এই বাঙালি কমিউনিটির জন্য উনি করতে চান কিছু, কিন্তু আমরা নিতে পারছি না আর কি ওনার কাছ থেকে, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমি এখন এই আপনাদের কাছে একটা আমাদের অনুরোধ এটাই যে আপনারা বিষয়টা ওভাবে প্রেজেন্ট করবেন, এবং এই যে কথা যেমন এটা আসলে তো একটা ফান্ডরাইজিং ইভেন্ট নয়, এটা আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের লেখার মধ্যে একটা শব্দ চয়নে যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু ভুল মেসেজ পৌঁছাবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মানে আপনাদেরও একটা দেশের প্রতি দায়িত্ব মনে করে এই মেসেজগুলো আপনারা পৌঁছাবেন আমাদের কমিউনিটির কাছে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। সরি না ভাইকে বলতে বলছি।